তারপর এরুলিয়া তারপর কালনন্দী গ্রাম বিভিন্ন জায়গাতে এরুলিয়া মানে বগুড়া সদরের মধ্যে থাকবে এবং কালনন্দী গ্রাম এই দুই এলাকাও থাকবে আচ্ছা এই অ্যাম্বুলেন্স ব্যবহারের ক্ষেত্রে কি পরিমাণ চার্জ হতে পারে এই অ্যাম্বুলেন্সটা আর ফ্রি চলবে না এখানে আমরা 500 টাকা কি 1000 টাকা শুধু আমরা গ্যাস খরচ আমরা এরকম সিস্টেম হলে দেয় হবে 500 কি 1000 টাকা এই সার্ভিস থাকবে 3 4 5 10000 টাকা কোনো সার্ভিস লাগবে না এটা আমরা সীমিত আকারে হয়তো একটু গ্যাস খরচটা আমরা নিব এর বাইরে কোনো টাকা নেব না আর যার মনে করেন এই 500 টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই তাই ফ্রি আপনি সার্ভিসিং নিতে পারবেন আচ্ছা অ্যাম্বুলেন্সের যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে কল করলেই হবে পাশাপাশি জাতীয় নাম্বারেও এটা অন্তর্ভুক্ত জি আচ্ছা আগামী যে নির্বাচন এই নির্বাচনে আমরা ফেসবুক ইউটিউবে দেখতেছি যে আপনি একটা দল গঠন করছেন এটা কি কতটুকু সত্য না আমি তো কোনো দল গঠন করিনি এখনো আর আমি হলে দল গঠন করে এই মুহূর্তে করবো না আমি সামনে আপনারা সবাই জানেন তিনবার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছি আর সামনে যে নির্বাচনগুলো করব অবশ্যই কোন দলীয় ব্যানারে নির্বাচন করব কোন দল থেকে নির্বাচন করব তা আপনার নির্বাচনে আগে জানাবো এই মুহূর্তে কোনো দল থেকে নির্বাচন করতেছি না কিন্তু নির্বাচন না এবার কোনো দলীয় ব্যানারে নির্বাচন করব কিন্তু অনেক ভিডিওতে দেখলাম আপনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সরকার হতে যাচ্ছেন এটা কতটুকু সত্য আসলে অনেকে অনেক রকম কথা বলতেছে একসাথে লোক গুজব ছড়াতেছে হিরালম প্রধানমন্ত্রী হবে হিরালম রাষ্ট্রপতি হবে এটা সম্পূর্ণ গুজব বানোয়াট আমি কিন্তু এখন আমার মুখ থেকে আপনারা শোনেননি যে আমি রাষ্ট্রপতি হব কি প্রধানমন্ত্রী হব এই ধরনের ঘোষণা কিন্তু আমি কোনো এখনও দেইনি কিছু লোক এটা গুজব ছড়াইতেছে আপনারা এই গুজবে কেউ কান দেবেন না আরেকটা বিষয় আমরা রিজভির মামলা বিষয় নিয়ে অনেকে মন্তব্য করেছিল যে এর আলম বগুড়ায় ঢুকতে পারবে না ইতিমধ্যে আপনি বগুড়ায় অলরেডি চলে আসছেন এরকম কোনো প্রশ্নের সম্মুখীন হয়েছেন কোনো বাধার সম্মুখীন হয়েছেন না বাধা সম্মুখীন কেন হবো আমি তো অন্যের প্রতিবাদ করেছি আমি তো কোনো দলের আন্ডার নির্বাচন করি না আমাকে কেউ কোনো কথা বললে আমি সেই কথাটা অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করেছি এটা তো কেউ ভুল বোধে তারা ভুল বুঝতে পারে কারণ আমি তো কারোর বিরুদ্ধে কথাবার্তা বলিনি আমাকে কেউ বেমনি করেন বিরুদ্ধে কথা বললে আমি সেই কথার সাথে কাউন্টারে কথার উত্তর দিয়েছি এটা নিয়ে তো কেউ মন খাপ করে আমার কিছু করে না আর বগুড়া কেন ঢুকতে পারো না বগুড়া আমার ধর্মভূমি বগুড়া আমার হাতে ঠিকানা এই অ্যাম্বুলেন্সটি ডিবিআর যে কমপ্লিট করছে এখানে কি আপনার কোনো ইনভেস্ট করতে হয়েছে কিনা টোটালি তারা ফ্রি না আমার কোনো ইনভেস্ট করা লাগেনি ডিবিআর কোম্পানি ফ্রি করেছে ভবিষ্যতে এই সার্ভিস করতে গেলে সেটা কি তারা ফ্রি সার্ভিস দেবে নাকি তাদের কাছে সার্ভিস করা না ভবিষ্যতে ফ্রি সার্ভিস দেবে না সেটা আমারই সার্ভিস করতে হবে সেটা কি ওইখান থেকে করবে না যেখান থেকে না আমরা ওখান থেকে করব আমরা ওখান থেকে করব বিদেশ থেকে করবো